এই যে আমরা কিছু টুকরো টুকরো দৃশ্যগুলো দেখি, এটা ভীষণ রকম ভাবে আমাদের একটা সুর বেঁধে দেয়। সুর, আমরা সেই সুরের সঙ্গে যদি একটা টিউন করতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি বুঝবো যে এই যে স্বীকৃত হতে দেখা যাচ্ছে যে মানুষটিকে, তার ভাবনা, তার কৃতিত্বের ছোঁয়াটা আমাদের জন্যই আলটিমেটলি ওয়েট করে আছে, এবং তিনি আমাদের জন্যই এই সময়টায় বিজ্ঞানের আলোয় জ্যোতিষ সেটা বিশ্লেষণ করার নিরিখেই এই অনুষ্ঠানে আসেন আমাদের জন্যই। কাজেই সেই সুরটা যদি একবার মাথা পড়ে, তাহলে অবশ্যই অচ্ছেদ্য থাকবে, এবং আপনারা বিভিন্ন ইউটিউবে ওয়েবসাইটে রিপিটেডলি সেই অনুষ্ঠানগুলো সার্চ করে যখন দেখছেন, সেটা একটা ভীষণ রকম জানাচ্ছে যে প্রফেসর ডক্টর বাসু তার কর্মপন্থা, তাকে, তার মানসিকতাকে আপনারা গ্রহণ করছেন, কুর্নিশ জানাচ্ছেন। এবং কুর্নিশ জানানোর মতোই বাই প্রফেশন যখন একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের, সেই প্রফেশনের পাশাপাশি এই প্যাশন নিয়ে এবং ডেফিনেটলি ডেডিকেশন নিয়ে অ্যাস্ট্রোলজিকে নিয়ে চলেছেন, আমাদের জন্য অনেক কিছু ডিফারেন্ট ওয়েতে ওয়েট করে আছে। তিনিই বারে বারে আমাদেরকে সেই বিজ্ঞানের আলো ফেলে জ্যোতিষকে বিশ্লেষণ করতে চান, এবং বিভিন্ন আমাদের জীবনের প্রবলেমগুলো, ভালো দিক মন্দ দিকগুলো বিশ্লেষণ করেন। আজও তার ব্যতিক্রম হবে না, আজও আমাদের প্রিয় স্যার প্রস্তুত, কাজেই স্বাগত সকলে মিলে আমরা তাকে জানাই অবশ্যই। প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা দেখছেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, এবং এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ কতটা আলোকিত হয়েছে সেটা আপনাদের ফিডব্যাক আমাকে জানাচ্ছে। আপনাদের ফিডব্যাক পেয়ে আমি খুবই সন্তুষ্ট, আনন্দিত। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা আমার কিছু না কিছু বিষয় নিয়ে, জ্যোতিষ, বাস্তু, এই বিভিন্ন বিষয় নিয়ে আমি কিছু বক্তব্য রাখি, এবং আপনাদের সামনে বোর্ডে, অন বোর্ড আমি সেগুলো দেখিয়ে দিই। গত বৃহস্পতিবার আপনারা দেখেছেন বিজ্ঞানের আলোয় বাস্তু, অর্থাৎ বাস্তু বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, আমাদের কি দেখা উচিত একটা ঘর করার সময়, তার আগে জমি কেনা থেকে শুরু করে সমস্ত কিছু দেখা উচিত। তো এইভাবেই আপনারা, আমার একটাই আশা, আপনারা এই সায়েন্সকে, অ্যাস্ট্রোলজি হোক বা বাস্তু হোক বা যাই হোক, যে কোনো অকাল্ট সায়েন্সকে আপনারা যুক্তি দিয়ে বিচার করবেন, যুক্তির চোখ দিয়ে দেখবেন, এবং তাহলে আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন, এবং সত্যিকারে আপনারা কোথাও উপকার পাচ্ছেন কি না নিজেরাই বুঝতে পারবেন। আজকে ফোন নেব, ফোন নেওয়ার পাশাপাশি আমি আজকে বলবো একটা বিষয় নিয়ে, গতদিন আলোচনা করছিলাম কিন্তু সময়ের অভাবে সেটা আলোচনা সমাপ্ত হয়নি। আজকে আমি আলোচনা করব, আমাদের এই ফোন নেওয়ার পাশাপাশি আজকের বিষয় হবে স্থাবর সম্পত্তি হবে কি না, তারই কন্টিনিউশন। একজন জাতক বা জাতিকা তার ইচ্ছা থাকে জীবনে আমি কতটা সম্পত্তির মালিক হব, আমি জীবনে আদৌ কোনো সম্পত্তি করতে পারবো কি না, নিজের চেষ্টায় করব নাকি আমি কারো কাছ থেকে পাব, আমার পৈতৃক সূত্রে পাব, আমার মাতৃসূত্রে পাব, নাকি আমার আফটার ম্যারেজ আমার শ্বশুর বাড়ির তরফ থেকে সেই সম্পত্তি আমি পেতে পারবো। এই বিভিন্ন বিষয় নিয়ে একজন স্থাবর সম্পত্তি হবে কি না একজন জাতিকার, তার বিভিন্ন সূত্র এবং সেই সূত্রে রিলেটেড যে পয়েন্টগুলো, যে টেকনিক্যাল পয়েন্টগুলো আমরা দেখে থাকি, সে নিয়ে কিছু আলোচনা করব। তার সঙ্গে ফোনটা নিয়ে নিই, একটা ফোন নিয়ে শুরু করব। কে আছেন বলবেন, অনুষ্ঠানের প্রথম বন্ধু, স্বাগত আপনাকে। দুজনকে আমার নমস্কার, আমি আসানসোল থেকে বলছিলাম, জয় মুখার্জি, একটু নিজের সম্বন্ধে জানতে চাই। শিওর, বলুন জয়, আপনার ডেট অফ বার্থ? আমার 18/10/1991, সকালবেলা 9:55। 18/10/1991। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার পার্সোনাল ওপিনিয়ন কি? আপনার কোন বন্ধু এসেছিলেন আসানসোল থেকে গিয়েছিলেন নাকি? আসানসোল থেকে গিয়েছিলেন, স্যারের কাছে গিয়ে ভীষণ উপকৃত। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, ভালো লাগে এরকম যখন কেউ এসে উপকার পায়। আসলে সবাই উপকৃত হতে পারে যদি সেটা বিজ্ঞানের আলোয় এবং ঠিকঠাক বিচার করা যায়,
সেই বিচার যদি সময় নিয়ে করা যায় একজন যথাযথিকার, তাহলে সে অবশ্যই উপকৃত হবে। এবং এক গাদা রেমেডি প্রতিকার না নিয়ে এক্স্যাক্টলি যে রেমেডিটা লাগবে এবং যে পাওয়ারের লাগবে সেই পাওয়ার যদি দেওয়া যায়, তাহলে একজন তার জীবনে অবশ্যই ফল পাবে এবং সেই ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। যাই হোক, তো হ্যাঁ ভাই, তোমার প্রশ্ন বলো। একটা কথা বলি ভাই, তুমি শিগগিরই, একদম শিগগিরই, যেহেতু তুমি একদম প্রায় অনেকটা এগিয়ে গেছো, অনেকটা পদক্ষেপ তোমার এগিয়ে গেছে এই চাকরি পাওয়ার জন্য, পিএসসি বলছো তো, পাবলিক সার্ভিস কমিশন। দেখো এই গভর্নমেন্ট সার্ভিসের জন্য তোমার বৃশ্চিক লগ্ন, হ্যাঁ এই বৃশ্চিক লগ্নের কর্মপতি রবি, বুঝতে পেরেছো? বৃশ্চিক লগ্নের কর্মপতি টেন্থ হাউস রবি, তোমার সেই টেন্থ হাউস একেবারে ডেভিলিয়েটেড। নট অনলি দ্যাট, ইন অ্যাডিশন টু দ্যাট ভেনাস ইজ ইন কনজাংশন উইথ সান, অর্থাৎ দড়ি একটা রবি এবং শুক্রের একসঙ্গে বসে সেখানে একটা দারিদ্র যোগ তৈরি করেছে এবং সেখানে মঙ্গল আছে। শুক্রের স্বক্ষেত্রে শুক্র বসে আছে, মঙ্গল আছে তার সঙ্গে, মঙ্গল সঙ্গে শুক্রটাকে পাওয়ারফুল করে দিল, তার জন্য রবিটা একদম ডেভিলিয়েটেড, একদম ডেভিলিয়েটেড নিচস্ত। তার উপরে রবিটাকে আরো এই শুক্র আর মঙ্গল মিলে তার পাওয়ারটা একেবারে কিন্তু নষ্ট করে দিয়েছে। তুমি ইমিডিয়েটলি কিন্তু আমার চেম্বার এসে দেখা করো, আমি তোমার D1 D9 ভাব চার্ট, নবাংশ চার্ট, ভাব চার্ট এবং তোমার কর্ম D10 দশমাংশ দেখে আমি এক্সাক্ট তোমাকে রেমেডি দেবো। তোমার ক্ষেত্রে রেমেডি না হলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আটকে যাবে, এটা লিখে দিলাম তোমাকে আমি, বুঝতে পেরেছো? তুমি অতি অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু আমার চেম্বারে যোগাযোগ করো। আমি বলছি না কোনো এই সময় নষ্ট করা, সময় দেখে কার কাছে যাবে না যাবে, কারণ এতগুলো চার্ট কেউ দেখে না। আমি এভাবে বলি না কাউকে ডেফিনেটলি করে যে আমার কাছে আসতে, আমি বলি আপনারা বিচার করে অন্য জায়গা থেকে ফল না পান তখন আমার কাছে আসবেন। সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ সেইভাবেই, আপনারা জানেন যারা টিভির সামনে আছেন তারা জানেন অভিজ্ঞতা তাদের কি। তো তোমাকে ভাই বলবো, সময় যেহেতু খুব কম তোমার হাতে, তুমি অবশ্যই ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করো, কারণটা বলে দিলাম তোমাকে, বুঝতে পেরেছো? যে রবি গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য যে রবি এবং সে কর্মপতি তার একদম পাওয়ার নেই, তো কি করতে হবে না করতে হবে আমার চেম্বারে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? জয়, আপনি নিজেও জানেন যে আপনার বন্ধু নিজে গিয়ে উপকার পেয়েছেন এবং সেখানে স্যারের কর্মপন্থাটা আপনি দেখেছেন এবং কিভাবে সেই একদম টু দি পয়েন্ট পৌঁছানো যায় স্পেসিফিক্যালি। এখানে যতটা পসিবল আপনার জন্য এইটুকু অ্যানালিসিসে বেরিয়ে আসলো, আপনার একদম তীরে গিয়ে তরি ডোবার মতো অবস্থা, যেটা আপনার নিজেরও আশঙ্কা সেই জায়গায় পসিবল, এবং সেটা এতটা নিখুঁত বিচারের পরে পসিবল, স্যারের মতো এডুকেটেড পার্সনের দ্বারা সেই মতামতটা এস্টাবলিশ হলো। এবার আপনাকে ভাবতে হবে, এবার আপনি কতটা নিজের জন্য সুরক্ষা বর্ম গ্রহণ করবেন। আচ্ছা, উনি বোধহয় লাইনে নেই, যে আছেন হোল্ড করুন। আগের কলারকে বলে দিই আর একটা জায়গা, নবাংশেতেও কিন্তু রবি ডেভিলিয়েটেড, রবি নিচস্থ এবং রাহুর সঙ্গে বসে আছে, সুতরাং অবশ্যই কিন্তু চাকরির জায়গাটাকে অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে বিশেষ করে ঠিকঠাক প্রতিকার না নিলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? ওকে ওকে, জয়, অল দ্য বেস্ট, এগিয়ে যেতে পারুন। এবার আমরা এগিয়ে যাই পরের বন্ধুর কাছে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হলদিয়া থেকে সৈকত করণ বলছি। ওকে, নিজের সম্পর্কে জানতে চান স্যারের কাছে? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধেই জানতে চাই স্যারের কাছে। রাইট, বলুন আপনার ডেট অফ বার্থ প্রথমে। হ্যাঁ, 29th August। ওকে, 1986। 29 August 1986। আপনার নিজের কিছু মনে হয়েছে আলাদা করে স্যারের কোন তফাৎ কিছু মনে হয়েছে আপনার? আপনি সেইভাবেই আপনার জন্য গাইডলাইনটাও এক্সপেক্ট করেন বলেই আজকে স্যারের কাছে বোধহয় কানেক্ট হয়েছেন, দেখা যাক। আচ্ছা ভাই, তুমি কি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করেছো? কি করছো এখন? না, এখনো করিনি। করোনি, কি করছো এখন? আমি এখন একটা ইঞ্জিনিয়ারিং কলেজে জব করছি। ইঞ্জিনিয়ারিং কলেজে জব করছো, কি টিচিং নাকি নন টিচিং? এখনো হয়নি, তাই তো?
এখন এমটেক করনি তাই তো? হ্যাঁ, একটা কথা বলি, তুমি এই যেহেতু বিটেক কমপ্লিট করেছো, দুটো চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে তুমি যে কোনো পলিটেকনিক কলেজের লেকচারার হওয়ার যোগ্যতা হচ্ছে বিটেক মিনিমাম যোগ্যতা, এক নম্বর। দু নম্বর, তুমি কিন্তু পিএসসি দিয়ে লেকচারশিপ পেতে পারো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলোতে, দু নম্বর। তিন নম্বর, তার সঙ্গে তুমি কিন্তু এমটেক এর জন্য ট্রাই করো, তোমার চার্টে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হওয়ার যোগ আছে। আন্ডারস্টুড? তোমার চার্টে গভর্নমেন্ট সার্ভিস হওয়ার যোগ আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে ডি ওয়ানে তোমার যে বললাম মিন লগ্ন এবং তোমার রিও লিও মানে তোমার মুন জেমিনি হচ্ছে তোমার মুন সাইন অর্থাৎ রাশি, তোমার লগ্ন অনুযায়ী কিন্তু পঞ্চমে এই নিজের জায়গাতে লিওতে সান বসে আছে নিজের জায়গাতে, এবং সেখানে বুধ যুক্ত হয়ে একটা বুধায়িত্ব যোগ তৈরি করেছে, বুঝতে পেরেছো? যদি ওটা সিক্সথ হাউসে, কিন্তু এর সক্ষেত্রে সমস্ত গ্রহই ভালো ফল দেয়, বুঝতে পেরেছো? সুতরাং তোমার কিন্তু অতি অবশ্যই আমি বলবো একটু ঠিকঠাক কনসালটেশন নিয়ে, একটু চারটা দিদি ঠিকঠাক করা যায় তোমার, একটু প্রতিকার নিয়ে তুমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করো। এই তোমার গাইডলাইন বলে দিলাম, এগুলো করো, তাহলে আমাকে অবশ্যই কোনো না কোনো একদিন ফোনেই জানাবে অনলাইনে যদি পাও স্যার উপকার পেয়েছি বলে। স্যার কবের দিকে পেতে পারি স্যার গভর্নমেন্ট জবটা? তোমার এখন শুরু হয়ে গেছে তাই বলছি, তোমার এখন কানেকশন শুরু হয়ে গেছে তোমার গভর্নমেন্ট, এবং যা গোচরে যা অবস্থা দশ গ্রহের বিভিন্ন গ্রহের, এবং তোমার যা ডিএপি আছে সেই অনুযায়ী কিন্তু তোমার টাইম স্টার্ট হয়ে গেছে। তুমি এফোর্ট দাও উইথ টেকিং প্রপার রেমেডি, তাহলে অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস করবে, এবং তুমি একাডেমিক্সেই থাকবে, টিচিংয়েই থাকবে। তুমি টিএ ট্যাগ ডাক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্যাগ ডাকে থেকে নিজেকে বেরিয়ে এসে তুমি টিচিংয়ে আসতে পারবে ঠিকঠাক রেমেডি নিলে, বুঝতে পেরেছো? এই তো একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন করলে কি হয়, বাকিরা অনেকে ফোনে ওয়েট করছে, সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়ে যায়, বাকিদের সবাইকে সন্তুষ্ট করতে সেক্ষেত্রে পারি না। তো যাই হোক, তোমার বিয়ের জায়গাটা বলবো কিন্তু একটু প্রবলেম আছে, তোমার বিয়ের জায়গাটা প্রবলেম আছে। তোমার লগ্নে রাহু এবং সপ্তমে কিন্তু কেতু বসে আছে, যার ফলে সেই জায়গাতে ডিসরাপ্টেড, এই জায়গা প্রতিকার না নিলে প্রবলেম আছে, ঠিক আছে? চাইলে একটু যোগাযোগ করতে পারেন, এই শুভেচ্ছা আমাদের তরফ থেকে থাকবে, এবং আরো বেশি করে যখন সেই রেমিডিয়াল প্রসেসের কথা আপনার জন্য মেনশন করা হলো, যাদেরই জন্য করা সেটাকে ফেলে না রেখে তার জন্য নেসেসারি স্টেপিং গুলো বা সেটাকে নত নিতে হবে, অর্থাৎ সেই প্রসেসে হাঁটতে হবে যেটা স্যার গাইড করে দিচ্ছেন, সেটার জন্য একটু যদি নোট করে নিতে পারেন 9674250516, এবং সেকেন্ড মোবাইল নাম্বার রাদার হেল্পলাইন নাম্বার 9748403694, তাহলে আপনি প্রয়োজনের সময় কানেক্ট করতে পারবেন। আর চলে আসতে পারবেন কালীঘাট ফরচুনা চেম্বার, যেটা হচ্ছে 28B সতীশ মুখার্জি রোড কালীঘাটে, কলকাতা 26, যা কিনা গ্রিক চার্চের ওই ট্রামডিপো গ্রিক চার্চের ঠিক পাশে ফরচুনা চেম্বার। আসলে সুব্রত, একটা কথা বলি, এই যে আমি বললাম যে গাইড দিলাম, একজন অ্যাস্ট্রোলজার এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে আসার আর একটা প্লাস পয়েন্ট আছে, সেটা কি? এই ধরুন আমি আজকে একটা টেকনিক্যাল আমি ফিল্ডে আছি, আমি বাই প্রফেশন আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি। এই যে আগের কলারটি ফোন করলো, সে ইঞ্জিনিয়ারিং কলেজের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমি জানি কি পথে তার জন্য কি পথ খোলা আছে। একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, সে শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের সঙ্গেও ঠিকঠাক তার কেরিয়ার প্ল্যানিংটা করে দিতে পারে। আজকে কেরিয়ার প্ল্যানিং বাই ইটসেলফ একটা সেপারেট একটা বলতে পারেন প্রফেশনাল প্রফেশন বলতে পারেন, অনেকে সেটা করে থাকেন। আমার কাছে আসার প্লাস পয়েন্ট হচ্ছে, আমার কাছে কনসালটেশন নিলে অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স ইউ উইল হ্যাভ ইউর পারফেক্ট কেরিয়ার গাইডেন্স ঠিকঠাক আপনার জন্য, সেরকম সমস্ত পদগুলো আমি জানি প্রত্যেকের জন্য। কেন, এত বছর ধরে প্রায় 20 বছরের উপরে আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছি, অধ্যাবসায় করছি, এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রিতেও বহু বছর ছিলাম, যার ফলে আপনি এক্স্যাক্ট গাইডেন্সটা পাবেন আপনার কি করা উচিত, এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিয়ান প্রেডিকশন তো পাবেনই। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো আজকে বোধহয় ফোনে কেউ আছেন, ফোনে পরে আমি একটু যেটা আলোচ্য বিষয় সেটা করবো, ফোন থেকে নিয়ে নেবো আজকে, একটু কথা বলে নেওয়া যাক, তারপরে একটু বন্ধুদের অনুরোধ করবো আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টা সে বিষয়ে আমরা একটু কনসেন্ট্রেট করবো, ততক্ষণ প্লিজ আর আজকে কল করবেন না, এইটুকু আপনাদের কাছে আবেদন। অবশ্যই হেল্পলাইন নাম্বার তো রইলই। এনিওয়ে, কে আছেন বলুন, স্বাগত আপনাকে, নমস্কার। নমস্কার, আমি আচ্ছা আচ্ছা, ছেলের নাম কি? কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 23 আগস্ট 1999। টাইমটা বলুন, সময়টা তাড়াতাড়ি বলুন। 2:30 2:30 কি দুপুর নাকি? দুপুরবেলা। আর জন্ম কোথায় হয়েছিল? বর্ধমানে। বর্ধমানে।
2:30 একদম আমরা বেশি সময় নেই, একদম 2:30 দুপুর বেলা বর্ধমানে জন্ম হয়েছিল। আপনি কোশ্চেনটা করুন ছেলের, কি ব্যাপারে প্রশ্ন কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্বন্ধে। হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে এরও একটা কথা বলবো, আপনার ছেলের ধনু লগ্ন, বুঝতে পেরেছেন? আপনার ছেলের ধনু লগ্ন, এই ধনু লগ্ন অনুযায়ী আমরা যেটা জানি যেটা রবি, কিন্তু যোগ কারক গ্রহ, সেই রবির সঙ্গে শুক্র বসে আছে, বুঝতে পেরেছেন? রবি সক্ষেত্রে থাকলে তার সঙ্গে শুক্র বসে আছে, এবং সেই রবির নবাংশে কিন্তু খুব একটা ভালো নেই, নবাংশে বসে আছে ভেনাসে, মানে শত্রু ক্ষেত্রে বসে আছে নবাংশে। রবির প্রতিকার, রবি খুব ইম্পর্টেন্ট, প্রতিকার বলবো না, রবি আপনার জন্য, আপনার ছেলের জন্য মেন অ্যাসেট যোগ কারক গ্রহ, বুঝতে পেরেছেন? সুতরাং সেই যোগ কারক গ্রহের পাওয়ার নেই। তো গভর্নমেন্ট সার্ভিস বলুন বা যে কোনো ক্যারিয়ার বলুন, আপনার সেই ব্যাপারে আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু একটু প্রচুর এফোর্ট দেবে, সেই অনুপাতে ফল পাবে না। এর জন্য অবশ্যই আপনাকে কনসালটেশন নিতে, আমাকে থরো স্টার্ট চার্টটা স্টাডি করতে হবে। 16-18 চার্ট আমি করে থাকি, আপনারা জানেন, যেটা ডিভিশনাল চার্ট বলে থাকি। তো অবশ্যই চেম্বারে এসে দেখা করে নেবেন, আপনি উপকার পাবেন, এ ব্যাপারে আমি কোনো কথা দিতে পারি, বুঝতে পেরেছেন? ওকে, আজকে আমাদের আলোচনার বিষয়ে ঢুকে যাই, যে স্থাবর সম্পত্তি হবে কিনা তার বিচার। তো আজকে আমরা জানি প্রত্যেকেই আমরা যে সম্পত্তি পাবো কিনা, এটা মেনলি দুটো সূত্রের উপরে বেস করে এই বিচারটা করা হয়। সে সূত্র হলো কি? লগ্ন দ্বিতীয় চতুর্থ এবং একাদশ ভাবের উপরে আমরা এটা বিচার করি। লগ্ন দ্বিতীয় চতুর্থ একাদশ ভাবের উপরে আমরা সম্পত্তি বিচার করে থাকি, এবং তার সঙ্গে মঙ্গলের অবস্থা। আমার বিভিন্ন চার্টে, বিশেষ করে D1 ভাব চার্ট নবাংশ, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট D4 চতুর্থাংশ, এটা সেপারেট চার্ট সম্পত্তির জন্য, সেটা দেখতে হয়। তার সঙ্গে বলি কি কি আমরা দেখে থাকি মেনলি। দ্বিতীয় পতি, দ্বিতীয় পতি চতুর্থে আছে কিনা, ফার্স্ট এক নম্বর দেখি। দ্বিতীয় পতি আপনারা জানেন, দ্বিতীয় পতি আমরা অ্যাসেট দেখিয়ে নিই, আর ফোর্থ জায়গা থেকে আমরা দেখি আমরা নিজেরা কতটা করতে পারছি। মেইনলি দ্বিতীয় পতি হচ্ছে আমাদের কিছু প্রাপ্তি হওয়া, মানে আমাদের নিজেদের এফোর্ট ছাড়াও আমরা কিছু পেতে পারি, পৈতৃক সূত্র হোক, মাতৃসূত্র হোক, মামার জায়গা থেকে হোক বা শ্বশুর বাড়ি থেকে হোক, আমরা যেটা আসে আমাদের। কিন্তু চতুর্থ হাউস যদি স্ট্রং না হয়, তাহলে দ্বিতীয় হাউসে আমাদের ঠিকঠাক কানেকশন, শুভ কানেকশন থাকলেও, প্রাপ্তি থাকলেও সব সময় হাত ছাড়া হয়ে যায়, বা বিভিন্ন রকম আমরা ঝামেলায় ঝঞ্ঝাটে পড়ে যাই। তো বিশেষ করে বিভিন্ন রকম আইনের ব্যাপারে সমস্যায় পড়ে যাই, আইনের জটিলতার মধ্যে আমরা পড়ে যাই। তো দ্বিতীয় পতি চতুর্থে আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চতুর্থ পতিও দ্বিতীয় আছে কি না, চতুর্থ পতি দ্বিতীয় আছে কিনা। নাম্বার থ্রি হচ্ছে দ্বিতীয় পতি চতুর্থ পতির নক্ষত্রে আছে কিনা। নক্ষত্রটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো বিচারের ক্ষেত্রে নক্ষত্র ছাড়া বিচার করা যায় না, সেটা কমপ্লিট হবে না। তো দ্বিতীয় পতি চতুর্থ পতির নক্ষত্রে আছে কিনা দেখতে হবে, মানে চতুর্থ পতি যে পতি, সেই পতির যে নক্ষত্র সেটা দ্বিতীয় আছে কিনা, বা দ্বিতীয় পতি চতুর্থের নক্ষত্রের নক্ষত্রপতির সঙ্গে আছে কিনা। থার্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পতি চতুর্থে অবস্থানকারী কোনো গ্রহের সঙ্গে যুক্ত কিনা। দ্বিতীয় পতি চতুর্থে আছে, চতুর্থে আরো অনেক গ্রহ আছে, সেই গ্রহগুলো শুভ না অশুভ, সেই দ্বিতীয় পতি কতটা ডিসরাপ্ট করছে না ইম্প্রুভ করছে না সাপোর্টিং, সেটা খুব দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিফথ হচ্ছে দ্বিতীয় পতি চতুর্থে অবস্থানকারী কোন গ্রহের নক্ষত্রে আছে কিনা। দ্বিতীয় পতি চতুর্থে অবস্থানকারী, অর্থাৎ চতুর্থ হাউসে যে গ্রহগুলো অবস্থান করছে সেই গ্রহের কোন নক্ষত্রে আছে কিনা দ্বিতীয় পতি, ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে বলবো দ্বিতীয় পতি চতুর্থ পতির সঙ্গে কিরূপ সম্বন্ধ করছে, এই সম্বন্ধটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় পতি চতুর্থ পতির সঙ্গে কিরূপ সম্পর্ক, দ্বিতীয় পতি চতুর্থ পতির সঙ্গে সম্পর্কটা কি 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 হতে পারে, এই সম্পর্কটা। এক নম্বর ক্ষেত্র বিনিময়, দ্বিতীয় পতি চতুর্থে আছে, চতুর্থ পতি দ্বিতীয় আছে, এটা ক্ষেত্র বিনিময়। দৃষ্টি বিনিময়, দ্বিতীয় পতি চতুর্থ দৃষ্টি দিচ্ছে, চতুর্থ পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, দৃষ্টি বিনিময়। থার্ড হচ্ছে সহাবস্থান, একসঙ্গেই আছে, দ্বিতীয় পতি চতুর্থের সঙ্গে বসে আছে বা চতুর্থ পতি দ্বিতীয় সঙ্গে বসে আছে। নক্ষত্র বিনিময়, অর্থাৎ দ্বিতীয় পতি চতুর্থ পতি নক্ষত্রে আছে, চতুর্থ পতি দ্বিতীয় পতি নক্ষত্রে আছে। নেক্সট হচ্ছে একই গ্রহের নক্ষত্রে আছে কিনা, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ পতি একই গ্রহের নক্ষত্রে আছে কিনা। এই ব্যাপারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজনের জীবনে এসে কতটা সম্পত্তি পেতে পারে। তো আজকে এখানেই শেষ করছি, খুব ছোট করে বললাম, এটা বিস্তারিত অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু এইগুলো না দেখে কখনো, দেখলেন তো? তাহলে একটা প্রেডিকশন করার জন্য একজন প্রশ্ন করবে আমার কাছে এসে, যে আমার সম্পত্তি হবে কি না জীবনে, তাহলে আমায় কি কি দেখতে হয় এবং কটা চার্ট দেখতে হয়, চার থেকে পাঁচটা চার্ট এবং তার সঙ্গে এই পয়েন্টগুলো দেখতে হয় একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, যখন সারা জীবনের প্রেডিকশন করতে হয় একজনের,
মেন মেন ইভেন্টগুলো সে পাবে কিনা, তার জীবনে ঘটবে কিনা, তাহলে কতগুলো চার দেখতে হয় বুঝতে পারছেন? কতক্ষণ সময় লাগে? মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। এর জন্যই আমি বাড়িতে প্রত্যেককে বলি আমি চার্ট বানিয়ে নিই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে, তারপরে আমি কারণটা বুঝিয়ে দিই আমার চেম্বারে এলে যে কি কি কারণে আপনি পাবেন পাবেন না, বা পেলে আপনার প্রাপ্তি থাকলে আপনার কি প্রতিকার লাগবে। সেটার জন্য বই রয়েছে, আপনারা যদি চান স্যারের সঙ্গে এইভাবে একজন এডুকেটেড পার্সোনালিটির সঙ্গে কনসাল্ট করতে, ডেফিনেটলি বই রয়েছে, সেই মতোই আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং ইউটিলাইজ করবেন ডেফিনেটলি। প্রথমত হেল্পলাইন নাম্বার আপনারা তো নোট ডাউন করেই নিয়েছেন, তার পাশাপাশি ওয়েবসাইটের কথা বললে চলবে না, স্যারের নিজস্ব ওয়েবসাইট www.profbasu.in। হ্যাঁ, আর এখানেও অনলাইনে আপনি কনসালটেন্সির সুযোগটা পাবেন, সমস্ত প্রসিডিওর জানানো রয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই চেম্বারেও সরাসরি চলে আসতে পারেন, কালীঘাট ফরচুনা চেম্বারে, হ্যাঁ, সতীশ মুখার্জি রোডে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, কিন্তু তফাতটা কোথায় সেটা আপনি বুঝতে পারবেন যখনই আপনি নাম বুকিং করছেন কনসাল্ট করার জন্য, তখন কিন্তু সমস্ত জন্ম তথ্য দিয়ে আপনাকে বুক করতে হবে, কারণ আপনার জন্য ইটস আলাদা একটা ফাইল প্রস্তুত হবে সেই জাতক জাতিকার জন্য। তারপর একাধিক চার্ট অ্যানালিসিস করে পিন পয়েন্ট প্রেডিকশনে আসবেন। একজন এডুকেটেড পার্সোনালিটির অ্যাস্ট্রোলজার রূপে তিনি যখন রয়েছেন, তার কাছে আমরা এইটা এক্সপেক্ট করব এবং এটাই আমরা পাই, এটাই সবচেয়ে বড় কথা। স্যারের কাছে দিকে দিকে থেকে মানুষ আজ পৌঁছে যান, স্যার বিভিন্ন জায়গায় যেতে পারেন না, কিন্তু স্যারের কাছে একটা ঠিকানায় মানুষ চলে আসেন বা কখনো অনলাইনও সেই ফ্যাসিলিটিটা নেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, এইভাবেই আপনি চালিয়ে যাবেন এবং আমাদেরকে জীবনের প্রাপ্তিগুলো সংগ্রহ করুন, সংগ্রহ করার আগে বুঝে নিন কিভাবে সংগ্রহ করতে হবে। ভালো থাকবেন, একদম চাইলে ইউটিউবে গিয়েও এনি টাইম তো এই অনুষ্ঠান দেখছেন, সেটাও বজায় থাকতে পারে। আজকে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, নমস্কার নমস্কার।